দক্ষিণ শালমৰা মনকাছৰ চাঞ্চল্যকৰ ঘটনা সংঘটিত হৈছে। মনকাছৰ পিপুল বাৰীৰ অপহৰণ কাণ্ড পোহৰলৈ জুল হুছেইন নামৰ এজনক অপহৰণ দাবী কৰা ধন নিদিয়াৰ বাবে লৈ গ'ল সাত যুৱকে। অৱশেষত আৰক্ষীৰ তৎপৰতাত অপহৃতক উদ্ধাৰ কৰা হৈছে। কেমেৰাৰ আগত অপহৃত যুৱকৰ ভয়ংকৰ বৰ্ণনা। ঘটনা সন্দৰ্ভত সাত অভিযুক্তৰ বিৰুদ্ধে এজাহাৰ দাখিল কৰিছে। আমি পুনৰবাৰ জনাইছোঁ, দক্ষিণ শালমৰাৰ মনকাছৰত চাঞ্চল্যকৰ ঘটনা সংঘটিত হৈছে। মনকাছৰৰ পিপুল বাৰীৰ অপহৰণ কাণ্ডৰ পোহৰলৈ আহিছে। জুল হুছেইন নামৰ এজন যুৱকক অপহৰণ দাবী কৰা ধন নিদিয়াৰ বাবে লৈ গৈছিল সাত যুৱকে। অৱশেষত আৰক্ষীৰ তৎপৰতাত উদ্ধাৰ কৰা হয় যুৱকজনক। কেমেৰাৰ আগত অপহৃত যুৱকৰ ভয়ংকৰ বৰ্ণনা। ঘটনা সন্দৰ্ভত সাত অভিযুক্তৰ বিৰুদ্ধে এজাহাৰ দাখিল কৰা হৈছে। চলি আছে পিপুলবাৰী বাজার সুপার মার্কেট কাম চলি আছে। আমার ঘর থাকে আমি জিনিস পাতিগুলো টান দি বড় গাছের তলে শ্যামা শ্যামা জুড়ে নির জন্য বসছি আর কি। বসানোর পরে পিপুলবাড়ি বাজার সুপার মার্কেট এটা মঙ্গলবারে 10টার থেকে 10:30 হবো অনুমান আর কি। ঘড়ির টাইম তো ওই টাইম তো দেখি নাই। শ্যামার মধ্যে বসি আছি, বসি থাকার মধ্যে আমি এই সাইডে বসি আছি, ওই সাইডের মধ্যে জুল হোসেন আসি বসলো, এই সাইডের মধ্যে টিট্টু আছে, আরও মানুষ আছে, ফাঁকে ফাঁকে মানুষ আছে, দেখি বহুত মানুষ আর কি আনাগুনা। আজীবরে বেড়া মুফিদুল ওই নিজে আসিওক থাপা দিয়ে ধরল পিপুলবাড়ি বাজার ওই যে বড়ের গাছের তলে পানহাড়ি মুফিদুল পিপুলবাড়ি আসিওক থাপা দিয়ে ধরানির সাথে ওরা সবগুলো আর কি মিল করে ধরে ধরি তুলতা করি ওক নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমি অতি বসিনি, মানে আমি ভাবলাম অবাক হলাম যে কী হলে রে কিসের জন্য নিয়ে গেল, অবাক হলাম জবরদস্তি ধরে নিয়ে গেছে। অনেক আমাকে কথার কোনো হ্যাঁ বলরো পিকাবাদ করে নিয়ে গেছে, বলরো পিকাবাদ ছিল একটা আর বাইক আসছিল 5-6টা অগ্নিয়ে যা পিকাবের মধ্যে তুলে নিয়ে পেগুলবাড়ি মুখ গেছে। হোটেল ঘর ভাঙবেন এসে সুপার মার্কেট